कुरान के अंदर कुछ आयतें ऐसी हैं जो आतंक को बढ़ावा देती हैं, वायलेंस को, वायलेंस टीचिंग हम कहें उसको एक तरह से, वो कुरान के अंदर इस तरह। सम्मानित मुस्लिम समाज, कुरान करीम विरुद्ध आंदोलन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जुगे हुए, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मृत्यु पर हुए, हजरत अबू बकर उमर जीवन हुए, सहाबा इकराम जीवन हुए, सलफे सालीन जीवन हुए, आज के भारतवर्षर मटीते कुरान बिुदे कि लम्पट बदमाश তারা কোরআন কারীমের বিরুদ্ধে আন্দোলন করছে এবং কোরআন কারীমের বিরুদ্ধে কোরআন কারীম থেকে 26টি আয়াতকে বের করার আবেদন করেছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই, পৃথিবীর কোনো সরকারের শক্তি নেই যে কোরআন কারীমের একটিও চাবার জেদকে চেঞ্জ করতে পারবে। বাড়ি থেকে বসে চেঞ্জ করা দরকার নাম, এটা কোরআন কারীমকে চেঞ্জ করে না। কোরআন কারীম আমাদের হৃদয়ে রয়েছে, কোরআন কারীম আমাদের সিনাতে রয়েছে, একে বের করা যাবে না। আমরা জীবন দিয়ে দেব, মৃত্যুবরণ করব, কিন্তু কোরআন কারীমের একটি শব্দকে আমরা, একটি জাবার জেদকে আমরা নষ্ট হতে দেব না। আরববাসী তিনারা ছিলেন পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মহাপণ্ডিত, তিনারা ছিলেন সব থেকে বেশি আদিব, তিনারা ছিলেন সব থেকে বেশি আরবি ভাষার যোগ্য ব্যক্তি। তিনারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন আয়াত, বিভিন্ন আরবি বাক্য তারা তৈরি করতে আরম্ভ করেছিল এবং মহান আল্লাহ তাআলা সেই মক্কাবাসীকে, বিশ্বের অমুসলিম ভাইদেরকে এবং বিশেষ করে মক্কাবাসীদেরকে মহান আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছিলেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি। হে মক্কার মানুষেরা, যারা এই কোরআন কারীমকে মুহাম্মাদের কিতাব মনে করছো, যারা এই কোরআন কারীমের শব্দকে মুহাম্মাদের শব্দ মনে করছো, তোমাদেরকে চ্যালেঞ্জ করছি, যদি তোমাদেরকে ধরনের সন্দেহ থাকে ফাতু বিসূরাতিন মিন মিছলি, তো তোমরা কোরআনে কারীমের মতন সূরাকে তৈরি করো, জেনে রাখো তোমরা পারবে না। একাই তো না, সারা বিশ্বের মানুষ যদি একদিক হয়েও যদি কোরআনে কারীমের বিরুদ্ধে একটি আয়াত তৈরি করার চেষ্টা করো তো পারবে না, পারবে না। সম্মানিত মুসলিম সমাজ, আমরা যদি ইসলামের ইতিহাস দেখি, আমরা যদি দুনিয়ার অবস্থা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনের বিরুদ্ধে আন্দোলন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেঁচে থাকা অবস্থায় কোরআনের বিরুদ্ধে মক্কার কাফেররা আয়াত তৈরি করার চেষ্টা করেছিল, তারা পারেনি। জেনে রাখবেন, ইসলাম কি ফিতরত মে কুদরত নে লচক দি হে ইয়ে উতনা হি উবরেগা জিতনা কে দবায়েঙ্গে। যারাই কোরআনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল তারা ইসলাম কবুল করে নিয়েছিল, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা মুসলিম হতে বাধ্য হয়েছিল, তারা কোরআন কারীমের ভালোবাসাতে, তারা প্রেরণাতে তারা ইসলাম গ্রহণ করেছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমরা নিশ্চয় জানি হযরত উমারের জীবনী, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন কিন্তু মুসলিম হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, কোরআন কারীমের বিরুদ্ধে আন্দোলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর হয়েছে, হযরত আবু বকর উমরের জীবন হয়েছে, সাহাবা ইকরামের জীবন হয়েছে, সালফে সালিনের জীবন হয়েছে, আজকে ভারতবর্ষের মাটিতে কোরআনের বিরুদ্ধে কিছু লম্পট বদমাশ তারা কোরআন কারীমের বিরুদ্ধে আন্দোলন করছে এবং কোরআন কারীমের বিরুদ্ধে কোরআন কারীম থেকে 26টি আয়াতকে বের করার আবেদন করেছে। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করি, কোরআন কারীম থেকে, কোরআন কারীম একটি পুস্তক, তাতে থেকে 26টি আয়াতকে বের করে দিয়ে মুসলিমদের হৃদয় থেকে কোরআন কারীমকে কেড়ে নেওয়া যাবে না। আমাদের কাছে আছে এই ধরনের ইসলামী প্রতিষ্ঠান, আমরা কোরআন কারীমের ভিতর থেকে আয়াতকে কেটে বের করবে, আমাদের ছাত্রদের, আমাদের মুসলিম জাতির, আমাদের ওলামাই কেরামের, আমাদের হফফাজে কেরামের হৃদয়ে 30 পারা কোরআন জব্দে সাদর রয়েছে,
আমরা যে কোনো টাইমে যে কোনো সেকেন্ডে আমরা আবার সম্পূর্ণ যাবার জের দিয়ে আমরা কোরআনে কারীম ছাপাতে পারব। এই ধরনের চ্যালেঞ্জ বিশ্ব থেকে সময় সময় আসতে থাকে। আমরা মুসলিম জাতি তাদের চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য আমরা এনি টাইম প্রস্তুত থাকব। শুধু বাড়িতে বসে প্রস্তুত থাকলে হবে না, এই ধরনের প্রতিষ্ঠানকে টিকাতে হবে যাতে থেকে কোরআনে কারীমের হিফজ করা হবে। 30 পারা কোরআন আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তারা সম্পূর্ণ মুখস্থ রাখবে, যাতে ইসলামের শত্রুরা যদি আন্দোলন করে সারা ভারতবর্ষের না সারা পৃথিবীর কোরআনে কারীমকে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, সমুদ্রতে ভাসিয়ে দেয়, তারপরে আমরা সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ কোরআন যেই হবে একটিও চাবারও চের চেঞ্জ হবে না, আমরা সম্পূর্ণ কোরআন ছাপাতে পারব। তাই আমাদের করণীয় হচ্ছে যে কেউ কোরআনের বিরুদ্ধে আন্দোলন করলো, কেউ কোর্টে কোনো দরখাস্ত করলো, তাতে আমাদেরকে বিচলিত হতে হবে না। আমরা মুমিন, আমরা মুসলিম এবং বিশ্বাস রাখতে হবে এই কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই, পৃথিবীর কোনো সরকারের শক্তি নেই যে কোরআনে কারীমের একটিও চাবার জেদকে চেঞ্জ করতে পারবে। বাড়ি থেকে বসে চেঞ্জ করা দর নাম, এটা কোরআনে কারীমকে চেঞ্জ করে না। কোরআনে কারীম আমাদের হৃদয়ে রয়েছে, কোরআনে কারীম আমাদের সিনাতে রয়েছে, একে বের করা যাবে না। আমরা জীবন দিয়ে দেবো, মৃত্যুবরণ করব, কিন্তু কোরআনে কারীমের একটি শব্দকে আমরা, একটি জাবার জেরকে আমরা নষ্ট হতে দেব না। সম্মানিত মুসলিম সমাজ, আমাদের করণীয় হচ্ছে যে আমরা এই ধরনের প্রতিষ্ঠানে দিন রাত পরিশ্রম দিয়ে আমরা ছাত্রছাত্র দিই, আমরা ভালো শিক্ষক রাখি এবং যেখানে সম্পূর্ণ কোরআন শিক্ষাত হবে, সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা পড়া হবে, তাফসীর পড়া হবে, সম্পূর্ণ কোরআন মুখস্থ করা হবে, তার আমরা ভালো ব্যবস্থা করি এবং কোনো শত্রুর আন্দোলনে কোনো শত্রুর প্রচেষ্টায় আমাদেরকে বিচলিত হবে না। যতদিন পর্যন্ত কেয়ামত হবে না ততদিন পর্যন্ত বিশ্বাস রাখুন, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই যে কোরআনে কারীমের একটিও যাবার জেরকে চেঞ্জ করতে পারে, এটা কখনো পারবে না। এবং জেনে রাখুন যে হতভাগা কোরআনে কারীমকে সন্ত্রাসবাদ বলছে সে হতভাগা ইসলাম শব্দের ব্যাখ্যায় জানে না। ইসলাম মানে হচ্ছে শান্তি, ইসলাম সম্পূর্ণ শান্তির শিক্ষা দেয়। এ ধরনের প্রতিষ্ঠান আদর্শবাদের শিক্ষা দেয়, এ ধরনের প্রতিষ্ঠান শান্তির শিক্ষা দেয় এবং কোরআন সম্পূর্ণ হচ্ছে শান্তির শিক্ষা দেয়। কোরআন সন্ত্রাসবাদের শিক্ষা দেয় না, কোরআন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্দোলন করতে বলে। কোরআন যে ব্যক্তি সন্ত্রাস করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলে, এর নাম হচ্ছে কোরআন। কোরআন সম্পূর্ণ শান্তির শিক্ষা দেয় এবং বিশ্বাস রাখুন পৃথিবীর কোন শক্তি এর একটিও জাবার জেরকে চেঞ্জ করতে পারে না। মহান আল্লাহ তাআলা নিজেই তার ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নূরে হক শাম্মা ইলাহি কো বুঝা সকতা হে কোন, নূরে হক শাম্মা ইলাহি কো বুঝা সকতা হে কোন, জিসকা হামি হো খুদা উসকো মিটা সকতা হে কোন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।